হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ যে ফর্মুলাটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই এফেক্টিভ ফর্মুলা, সেটা হেয়ারের। আমি একটা হেয়ার অয়েল শেখাবো আজকে, সে হেয়ার অয়েলটা ইউজের ফলে আপনাদের যে মাথার মাঝখানে যে অনেক সময় চুল উঠে যায় সেগুলো আর রিগ্রোথ হতে চায় না, সেগুলো ঠিক হয়ে যাবে, আপনাদের অনেক ছোটো ছোটো চুল জন্মাবে এবং ঠিক হবে হেয়ার। শুধুমাত্র এই রেমেডিটাকে, এই হেয়ার অয়েলটাকে রেগুলারলি ইউজ করতে হবে। তো আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর আরও নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। সো চলুন কীভাবে দেখাবো এবং এটা কী করে তৈরি করতে হবে। আমাদের লাগছে পিওর কোকোনাট অয়েল, আমি এখানে ডাবর আনমোল্ড গোল্ড পিওর কোকোনাট অয়েল ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আর তাছাড়া লাগছে ক্যাস্টর অয়েল, আপনারা যে কোনো মেডিকেল শপে গিয়ে ক্যাস্টর অয়েল বললেই ওরা দিয়ে দেবে। আর লাগছে ভিটামিন ই ক্যাপসুল। তো এবার আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব কোকোনাট অয়েল, 2 টিস্পুন কোকোনাট অয়েল আমি এখানে ইউজ করছি। কোকোনাট অয়েল দেওয়ার ফলে আপনাদের চুল সিল্কি হবে আর অনেক সময় চুলে রাফনেসের প্রবলেম থাকে সেটাও দূর হবে। সো কোকোনাট অয়েল একটি খুবই ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট। আর লাগছে ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল আমরা এখানে ইউজ করব 1 টিস্পুন। যেহেতু ক্যাস্টর অয়েল অনেক থিক হয় সেজন্য বেশি কোয়ান্টিটিতে দিলে চুলে লাগাতে প্রবলেম হয়, সেহেতু আমরা এখানে 1 টিস্পুন ক্যাস্টর অয়েল ইউজ করছি। আর কোকোনাট অয়েলের সাথে মিক্স হয়ে একটু হালকা হয়ে যাবে অয়েলটা, তো চুলে অ্যাপ্লাই করতে আমাদের সুবিধা হবে। 1 টিস্পুন আমরা নিয়ে নিলাম ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল চুলের জন্য খুব ভালো, ক্যাস্টর অয়েল রিগ্রোথ করে হেয়ারের, সো অনেক চুলটা ঠিক করে। আর লাগছি ভিটামিন ই ক্যাপসুল, আমি এখানে 1টা ক্যাপসুল ইউজ করছি। ভিটামিন ই ক্যাপসুলও রিগ্রোথ করে আর খুব ভালো চুলের জন্য, স্ক্যাল্পের জন্য খুব ভালো ইনফ্যাক্ট। সো আমি এটা সেফটিপিন দিয়ে এটাকে ছিদ্র করছি ক্যাপসুলের মধ্যে, আর ক্যাপসুলের মধ্যে যে অয়েলটা আছে সেটা আমি এই অয়েলের মধ্যে ইউজ করব। 1টা পুরো ক্যাপসুল আমি এর মধ্যে ইউজ করছি। ভিটামিন ই ক্যাপসুলটা খুবই ইম্পর্ট্যান্ট, ইনফ্যাক্ট যা যা ইনগ্রিডিয়েন্টস, এই 3টে ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে এই রেমেডিটার জন্য, এই 3টেই খুব ইম্পর্ট্যান্ট। আর ভিটামিন ই ক্যাপসুল তো আপনি মেডিকেল শপে গিয়ে পেয়ে যাবেন। এই রেমেডিটা খুবই এফেক্টিভ রেমেডি, আপনারা উইকলি 3 থেকে 4 বার করবেন রাত্রে। খুব ভালো যদি রাত্রে মেখে শুয়ে পড়েন এই তেলটা, আর সকালবেলা শ্যাম্পু করে নেন, এই হেয়ার তাহলে খুবই ঠিক হয়ে যাবে। আর যদি তাও না পারেন, রাতে মেখে শুতে প্রবলেম হয়, তাহলে সকালে মাখবেন, অ্যাটলাস্ট 1 আওয়ার রেখে দেবেন চুলে লাগিয়ে, তারপর আপনারা যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। আর কিছু 1 মান্থ পরই দেখতে পারবেন আপনাদের চুলে রিগ্রোথ হয়ে যাচ্ছে, অনেক ছোটো ছোটো চুল গজিয়েছে। আর এই অয়েলটা গোড়ায় লাগাবেন, আগে স্ক্যাল্পে লাগাবেন, তারপর সারা চুলে অ্যাপ্লাই করবেন। তো আমার এই রেমেডিটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক করবেন, কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, বিকজ আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করে থাকি। যখন আপনারা আমাকে কিছু জিজ্ঞাসা করেন বা অবশ্যই আমার ভিডিওর ভুল ত্রুটি থাকলেও সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। আর আমার আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করুন বন্ধুদের সাথে। আপনারা আগে ইউজ করুন এই রেমেডিটা, 1 মাস ইউজ করুন, আপনারা নিজেই বুঝতে পারবেন এটা কতটা এফেক্টিভ রেমেডি। অ্যান্ড সো বললাম, শেয়ার করুন, কমেন্ট করুন অ্যান্ড লাইক করুন ভিডিও, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই বিদায় জানালাম, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।